ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল। করোনা আবহে হতে চলেছে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে এবার যেটা খবর পাওয়া যাচ্ছে, একটি ভোট কেন্দ্রে 1000 জনের বেশি ভোটার থাকবে না। সেক্ষেত্রে বুথের সংখ্যাও যেমন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভোট কর্মীর সংখ্যাও কিন্তু বাড়াতে হচ্ছে। সেই কারণেই অন্য জেলা থেকে যেমন ভোটকর্মীদের আনার পরিকল্পনা করা হয়েছে, এবং পাশাপাশি মহিলা ভোটকর্মীদেরও কিন্তু নিযুক্ত করা হতে পারে। সেই বিষয়ক একটি গুরুত্বপূর্ণ খবর আজ প্রকাশিত হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। তো বাড়ছে বুথের সংখ্যা, অন্য জেলা থেকে ভোটকর্মী আনার ভাবনা। করোনা আবহে হতে চলেছে বিধানসভা নির্বাচন, ফলে বুথের সংখ্যা অন্তত 30% বাড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, আর তার জেরে ভোটকর্মীর সংখ্যা কম পড়তে পারে মনে করছে জেলা প্রশাসন। জেলায় প্রায় 3500 বুথ বাড়তে চলেছে, ফলে অন্তত 20,000 ভোটকর্মী কম পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে হাওড়া, কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা থেকে ভোটকর্মী এনে এই ঘাটতি মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলাশাসক পি উলগানাথন বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং হয়েছে, ভোটকর্মীর ঘাটতি মেটানোর জন্য আশেপাশের জেলা সাহায্য নেওয়া হবে, অতিরিক্ত মহিলা কর্মীদেরকেও এবার নিযুক্ত করা হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে শহরে অতিরিক্ত বুথ করার জন্য পর্যাপ্ত জায়গা নেই। সাধারণত স্কুল কলেজ কিংবা সরকারি কোনো ভবনে বুথ করা হয়, কিন্তু 3500 বাড়তি বুথ করতে যে জায়গা প্রয়োজন তা চিহ্নিত করতে হিমশিম খাচ্ছেন সরকারি আধিকারিকরা। একান্ত যদি জায়গা না পাওয়া যায়, সেক্ষেত্রে এই জেলা নবনির্মিত স্কুল, এলআইসি শাখা অফিস ইত্যাদি জায়গা ভোট কেন্দ্র করার পরিকল্পনা করছে জেলা প্রশাসন। শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনায় ঠিক হয়েছে, প্রবীণ ভোটার কিংবা দিব্যাঙ্গদের জন্য বাড়তি পোস্টাল ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। নতুন এবং মহিলা ভোটারদের সংখ্যা যাতে বাড়ানো যায়, সে ব্যাপারেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তো অর্থাৎ যেহেতু বুথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সে কারণে নবনির্মিত স্কুল, এলআইসি শাখা অফিসগুলোকে কিন্তু ভোটকেন্দ্র করার পরিকল্পনা করেছে প্রশাসন। অন্যদিকে ভোটকর্মীর সংখ্যা কম হওয়ার কারণে অন্য জেলা থেকেও কিন্তু ভোটকর্মীকে এনে ঘাটতি মেটানো যেতে পারে, সেই পরিকল্পনাও যেমন নেওয়া হয়েছে, অন্যদিকে অতিরিক্ত মহিলা কর্মীদেরও এবার নিযুক্ত করা হতে পারে, সেই বিষয়েও কিন্তু জানা গেছে। তো বন্ধুরা, পরবর্তীতে এ ধরনের আপডেটসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।